গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দর খেয়াঘাটে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কুলখানি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ 5 আসনের সাংসদ এ কে এম সেলিম উসমানের উদ্যোগে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে এ দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহাসচিব মশিউর রহমান রাঙা, নারায়ণগঞ্জ 3 আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন আক্তার, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকার, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসাইন, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসিম শকু, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন আহমেদ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান দীপু, সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ, জেলা যুব সংহতির আহ্বায়ক রাজা হোসেন রাজু ও আওয়ামী লীগ নেতা এনামুল হক রিয়াজ, মহিলা লীগের নেত্রী জাহানারা জানু, জাতীয় পার্টির নেত্রী পলি বেগম প্রমুখ। পরে দলের চেয়ারম্যান জি এম কাদের বলেন, সারাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত প্রয়াত এরশাদ বেশি জনপ্রিয়, সহোদর ভাইয়ের জন্য দোয়া ও প্রার্থনা করেন জি এম কাদের। তিনি আরও বলেন, আপনাদের দোয়ায় আমরা দেশবাসীকে শান্তি দিতে পারব, জাতীয় পার্টির এক হয়ে উন্নয়নের সঙ্গে থাকবে, জাতীয় পার্টি উন্নয়নের সহযোগিতা করবে, শান্তির শিক্ষাই আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব দিয়ে গেছেন। আজকে বিদেশে আমাদের দেশের সৈন্য শুধু নয় পুলিশ বাহিনী যাচ্ছে এবং দেশের একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে, ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং দেশকে অনেক অর্থে অনেক তো সাহায্য করা সম্ভব হয়েছে। উনি অবসর নীতি করেছিলেন, তখনও কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিলেন বিভিন্ন স্তর থেকে, কিন্তু উনি জনগণের কল্যাণে এটাকে যখন এটাকে সম্পূর্ণভাবে এটাকে উনি পালন করলেন, ওটাকে উনি এখানে স্থাপিত করলেন, এটাকে তখন কিন্তু সাধারণ মানুষ এটার সুফল বুঝতে পারলো এবং সাধারণ মানুষের শক্তি নিয়ে উনি এগিয়ে গেলেন। বাংলাদেশে আজকে যতগুলো বড় বড় কাজ দেখছেন, যতগুলো বড় বড় ধরনের উন্নয়নমূলক কাজ দেখছেন, তার বীজ যদি আপনারা ঠিক মতো খেয়াল করে দেখেন, বপন করেছিলেন আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ। চ্যানেল কর্ণফুলি, নিউজ ডেস্ক।